অফ, এই 700 কালই দেখছি বাজারের থলি আর ফর্দ ধরিয়ে দিয়ে চলে গেল। আরে দূর দূর কাজ করব না এখন, বাজার চলো। এই এক হচ্ছে অশান্তি। কি লিখেছে এত সব? আচ্ছা, আটা রয়েছে, এটা কি লিখলো রে বাবা? ও, সয়াবিন। আচ্ছা, মুগ ডাল, ছোলা, ধনে, জিরে, সানফ্লাওয়ার অয়েল। ও, এতবার করে বুঝিয়েও এদেরকে কিছু পারা যায় না। এই এইসব তেলগুলো খাওয়ার অভ্যাস যে কবে যাবে, যেমন আমার বাড়ি তেমনি হয়েছে আপনাদের অবস্থায়। আচ্ছা বলুন তো কী ব্যাপার, আমি যে এতবার করে চ্যানেলে এসে আপনাদেরকে শেখাচ্ছি, এইগুলো তো বুঝতে হবে। এর আগে আমি তেলের ভিডিওয়ে আপনাদের বলেছি যে কোন তেল স্বাস্থ্যের জন্য সবথেকে উপকারী। এখনও আমাকে এইসব দেখতে হয়, সানফ্লাওয়ার অয়েল, স্যাফোলা অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এসব নানা রকম মানে রকমারি রঙ্গ, যেগুলো শপিং মলে গেলেও দেখবেন থরে থরে সাজানো আছে নানা রকম। এগুলোকে কি বলছে, গাল ভরা নাম না রিফাইন্ড অয়েল। সো হোয়াট ডু ইউ মিন বাই রিফাইন? রিফাইন্ড মানে হচ্ছে যেগুলো নির্দিষ্ট কিছু প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গেছে। তো এই প্রসেসিংটা কীরকম? এই তেলগুলো যখন তৈরি হয় না, অ্যাকচুয়ালি এদের মধ্যে যেগুলো কি আমরা রিফাইন্ড অয়েল যাই বলবো, সেই তেলগুলো যখন তৈরি হয় তার মধ্যে একটা অন্যরকম গন্ধ থাকে, বুঝেছেন? আর তার সঙ্গে হচ্ছে সেই তেলগুলোর কালার, যেটা আপনার রান্নাঘরে এসেছে সেই কালারের কিন্তু অরিজিনালি তৈরি হয় না। আমরা দেখাবো প্রত্যেকটা জিনিস, একদম ব্যাখ্যা করে হাতে ধরে ধরে শেখাবো। মজা হচ্ছে যে এই তেলগুলোর উৎপত্তি কোথা থেকে হলো, আপনার রান্নাঘরে কবে এলো। যারা অল্প বয়সী শ্রোতারা আছেন তারা একটু তাদের বাবাদেরকে জিজ্ঞাসা করে দেখুন তো, ঠিক কবে থেকে এই তেলগুলো রান্নাঘরে এনেছেন রিকল করতে পারেন কি না। যারা মধ্যবয়সী আছেন তারা অবশ্যই জানেন, যদি রিকল করতে পারেন, যে এই তেলগুলো কবে থেকে এলো আমাদের রান্নাঘরে। আর যারা একেবারে কচিকাছা তারা একটু দাদু ঠাকুমা এই স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখুন যে এই যে আমরা সাদা তেল বলছি, যেগুলোকে রিফাইন্ড অয়েল বলছি, যেগুলোকে, সেগুলো কবে থেকে আমাদের রান্নাঘরে প্রবেশ করলো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কেন? একটু ইতিহাসের পাতা ধরে ব্যাকে যাই, পুরো সত্যিটা জেনে নিন, না হলে সমস্যা আপনার, আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের, আপনার এই সুন্দর শরীরের, যেটাকে আয়নার সামনে দাঁড়িয়ে সারাক্ষণ সাজাচ্ছেন গোজাচ্ছেন, তার ভেতরটা ঝাঁঝরা হয়ে যাবে, আপনি টেরটিও পাবেন না। তাই ইতিহাসে যাচ্ছি বলে আপনি যেন আবার ভবিষ্যতে চলে যাবেন না, মানে কি না, ভিডিও স্কিপ করে আগে চলে যাবেন না, সঙ্গে থাকুন। মজা কি, আমি তো আগেই বলেছি, স্বল্প বিদ্যা অল্প বিদ্যা ভয়ঙ্করই, করবেন না কো কেলেঙ্কারি, চলুন এবার টপিকে ফিরি, টপিক টপিক। তো এইবার অরিজিনাল টপিকে আসি। সালটা হচ্ছে 1970 সাল। গুরুতর বৈঠকে বসেছেন বিজ্ঞানী মহল। হয়েছে কি না, অয়েল পেন্ট যা দেওয়ালে রং করা হয় আপনারা জানেন, সেই অয়েল পেন্ট পেট্রোলিয়াম দিয়ে তৈরি করা যাচ্ছে, খরচ পড়ছে অনেক কম। দাঁড়ান দাঁড়ান, অয়েল পেন্ট তো পেট্রোলিয়াম দিয়ে তৈরি করা যাচ্ছে 1970 সালে, বিজ্ঞানীরা জানতে পারছেন, তার আগে তাহলে কি দিয়ে হতো? তার আগে কি দিয়ে হতো জানেন? যা দিয়ে আপনি এখন রান্না করছেন, সূর্যমুখী তেল, স্যাফ্লাওয়ার অয়েল, এইগুলো দিয়ে তৈরি হতো সাদা তেল, এবং সেই তেল দিয়ে তৈরি হতো অয়েল পেন্ট। তখন কিন্তু একে সাদা করার দরকার হতো না, র স্টেটে ইউজ করা যেত। এখন দেখা গেল পেট্রোলিয়াম থেকে আমরা অয়েল পেন্ট তৈরি করতে পারছি এবং কস্টিং অনেক কম আসছে। সারা বিশ্বজুড়ে তোলপাড় শুরু হলো, সারা পৃথিবী জুড়ে এই যে এত এত তেল কোম্পানি, কি হবে তাদের ভবিষ্যৎ? আছে না ভারতবর্ষের বৃহত্তর মার্কেট? ভাবনা এলো অনেক পরে। তার আগে কি করা হলো, এই তেলগুলো সব পাঠানো হতে লাগলো শুকরের খামারে, এইগুলোকে খাইয়ে
শুকরের ওজন বৃদ্ধি করা হতে লাগলো। ন্যাচারালি কি হলো, মানুষের ওপর টেস্টিংটাও হয়ে গেল। শুকর সেই তেলগুলো খাচ্ছে, তারপর সেই শুকরের মাংস মানুষ খাচ্ছে, কি কি সাইড এফেক্টস আসছে জানা গেল। তো আপনাদের নিজেদের অজান্তে চোখের আড়ালে অদ্ভুত একটা রিসার্চ ওয়ার্ক হয়ে গেল। এইবার মজাটা কি হলো, যে পরিমাণ তেল প্রোডাকশন হতো শুকর কোম্পানিকে সেই সমস্ত তেলগুলো দিয়েও, শুকরের ফার্মে ফার্মে সেই তেলগুলো দিয়েও অনেক তেল উদ্বৃত্ত। এইবার এলো সেই অমোঘ দিন, শকুনের চোখ পড়ল কোথায়, ভারতীয় বাজারের দিকে, বৃহত্তর বাজার। আমি আপনি এরা হলাম তাদের এক্সপেরিমেন্টের গিনিপিগ। টিভিতে, মিডিয়ায়, বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন আসতে লাগলো এই সমস্ত তেলের গুণাবলী নিয়ে। আপনি হাঁ করে টিভির পর্দায় দেখলেন, সরি আপনার যদি তখন না জন্ম হয়ে থাকে, আপনার বাবা দেখেছেন, আপনার ঠাকুরদা দেখেছেন, আপনার মা ঠাকুরমা দিদিমা সবাই দেখেছেন হাঁ করে। আরে বাস, এই তেল ছি ছি করা হতে লাগলো সর্ষের তেল এবং ঘি, যা আমরা এতদিন ব্যবহার করে এসেছি সেগুলোকে। কিসের উদ্দেশ্যে, আমাকে আপনাকে ভালো রাখার উদ্দেশ্যে, না ওই তেল কোম্পানিগুলোকে বাঁচানোর উদ্দেশ্যে? জানুন প্রকৃত সত্যটা। আমি একজন শিক্ষক, আমার কাজ শেখানো, শুধু পড়ার ঘরে বসে ছাত্রছাত্রীকে নয় সমাজকে শেখানো। মানা না মানাটা আপনাদের ব্যাপার, আমি সত্য সবসময় তুলে ধরবই চ্যানেলের মাধ্যমে। সত্য তুলে ধরার জন্য, আপনাদেরকে সুস্থ রাখার জন্য এই চ্যানেলের জন্ম। আমি আমার কর্ম থেকে বিচ্যুত হতে পারবো না। নিজের ভালোটা আপনারা বুঝবেন কি না বুঝবেন সেটা আপনাদের ব্যাপার। আমি বারবারই বলেছি, নিজের ভালো পাগলেও বোঝে। এখন বিষয় হলো, এইভাবে এলো বিজ্ঞাপন, আর বিজ্ঞাপনের হাত ধরে আমরা রান্নাঘর থেকে একটু একটু করে দূরে সরিয়ে দিতে লাগলাম আমাদের এতদিনের চেনা সঙ্গী, আমাদের প্রকৃত বন্ধু সর্ষের তেল এবং ঘিকে। সর্ষের তেল যে আদেও ক্ষতিকারক নয় এবং হৃদয়ের বন্ধু, এই নিয়ে আগে একটা ভিডিও আমি চ্যানেলে দিয়েছি, আপনারা দেখে নেবেন, লিংক আই বাটনে দিলাম। এবং ঘি নিয়ে, ঘিয়ের উপকারিতা নিয়ে পুষ্টি বিশারদদের কি বক্তব্য, তার উপরে একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটারও লিংক আই বাটনে দিলাম, কাইন্ডলি দেখে নেবেন যারা এখনো দেখেননি। এইবার বলি, যা দিয়ে পেট্রোলিয়াম অয়েলের আগে যে তেল দিয়ে অয়েল পেন্ট তৈরি করা হতো, তার ঝাঁজ, তার গন্ধ, তার বর্ণ, এগুলোকে পিউরিফাই করার দরকার হতো না। কিন্তু আপনার রান্নাঘরে আপনি তো চকচকে জিনিস ছাড়া নেবেন না। মানুষ কোন গন্ধ পছন্দ করবে তার উপর রিসার্চ করে তৈরি হলো সেরকম গন্ধদ্রব্য অ্যাড করার কাজ। এই অংশটাকে বলা হয় ডিওডোরাইজেশন, অর্থাৎ গন্ধদ্রব্য মেশানো হচ্ছে রান্নার তেলে, ভোজ্য তেলে। তার আগে তেলটাকে কি করা হচ্ছে জানেন, তার যে ওই অদ্ভুত বর্ণ, সেই অদ্ভুত বর্ণকে পরিবর্তন করার জন্য তার মধ্যে ব্লিচিং ইউজ করা হচ্ছে। আর ব্লিচিং সেই রংটাকে চটিয়ে আপনার জন্য একেবারে ট্রান্সপারেন্ট, ঝকঝকে একটা রং নিয়ে আসছে, একটা গোল্ডেন ইয়েলো, একটা লাইট গ্রিনিশ ইয়েলো কালার নিয়ে আসছে সেই তেলের, ব্লিচিং যোগ করে। আমরা সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের মধ্যে যোগ করা হলো ব্লিচিং পাউডার, তারপর তাকে ভালো করে নাড়ানো হলো, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাকে যখন ফিল্টার করা হচ্ছে, তখন যে তেল পাচ্ছি বর্ণে এসে গেছে ব্যাপক বদল। ঠিক একইভাবে আনা হচ্ছে স্বাদে বদল। তো ড্রেন পরিষ্কার করতে যে ব্লিচিং পাউডার ইউজ করছেন, মশা মাছি মারবার জন্য ঝোপে জঙ্গলে যে ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে, তার অবশেষ প্রবেশ করছে আপনার শরীরে, তারপরেও খাবেন সেই তেল, তারপরেও ওই পদ্মের পাতা জুড়ে আমাকে দেখতে হবে সেই সমস্ত তেল। নিজেকে ভালোবাসেন তো? নিজের পরিবারকে ভালোবাসেন তো? লজ্জা লাগে না এসব তেল কিনে আনতে? মনে হয় না বাড়ির প্রত্যেকটি সদস্যের মুখগুলো কতটা অসহায় তারা আপনার উপর নির্ভরশীল, আপনি না জেনে বাজার থেকে এই বিষগুলো এনে তাদের প্রত্যেক দিন খাওয়াচ্ছেন? ভাবতে হবে বন্ধু, সুস্থ থাকতে হবে,
কত ওষুধের খরচা বহন করবেন? খাদ্যাভ্যাস এই সামান্য পরিবর্তন, একটা রান্নার তেল আপনার আয়ুষ্কাল 10 থেকে 15 বছর বাড়িয়ে দিতে পারে। ভালো লাগে না পৃথিবীকে উপভোগ করতে? তাই এখনো সময় আছে, সচেতন হয়ে যান, রান্নাঘর থেকে একদম ঝেঁটিয়ে বিদায় করে দিন মাল্টিন্যাশনাল কোম্পানির চক্রান্তে ঢোকা এই সমস্ত তেলগুলিকে, আর ফিরে যান আমাদের সনাতন ভারতবর্ষে। যে তেল খেয়ে, যে ঘি খেয়ে আপনার বাপ ঠাকুরদা দৌড়ে বেরিয়েছে মাইলের পর মাইল, পায়ে হেঁটে গ্রাম থেকে গ্রাম গেছেন, সেই শারীরিক সক্ষমতাকে ফিরিয়ে নিয়ে আসুন, আর এক ঝটকায় ব্রাত্য করে দিন মাল্টিন্যাশনাল কোম্পানির আপনাকে মেরে ফেলার চক্রান্তকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই।